अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल शमसुन्नाहार ब्लॉग बिलासलाम आरेकटी रेसिपी निये तोमादेर सामने बंधुरा एकटा लाइक दिए तारपर भिडियोटा देखो तोमादेर एकटा लाइक आमादेर जन्य अनेक उपकारी अनेक दूर निये जेते पारे। बंधुरा मूल रेसिपीते चले आसलाम। चूला एकटि कड़ाई दिए दिछि, दिए दिलाम परिमाण मतो पानी, तारपर लवण দিয়ে পানিটা আমি ঢেকে দিলাম। পানিটা ফুটে উঠছে, এখন আমি শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম। অল্প অল্প করে চালের গুঁড়া দেব আর মিশাবো, একবারে সম্পূর্ণ দেব না, তাহলে চালের গুঁড়াটা সিদ্ধ হবে না, নাড়তেও অসুবিধা হবে। এর জন্য চালের গুঁড়া অল্প অল্প দিয়ে তারপরে মিশাতে থাকবো। আমি অল্প অল্প করে চালের গুঁড়া দিচ্ছি। আমি আজকে একটি পিঠা তৈরি করব। তো আমরা সবাই জানি পিঠা তৈরি করতে, অনেকেই নতুন যারা জানো না তাদের জন্য আমার এই ভিডিওটা। চালের গুঁড়াটা নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেব। তো তো 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো চালের গুঁড়াটা সিদ্ধ করতে দিয়ে খেয়ে নিলাম 10 মিনিট পরে। আচ্ছা, খাবার আমি এটা হচ্ছে আলু সিদ্ধ করে যে আলু ভর্তা বানাই সেটা, ওইটা দিয়ে, অনেক গরম এখন হাত দেওয়া যাবে না, ওইটা দিয়ে চেপে চেপে একটু মিশিয়ে নিলাম, একটু ময়ানটা দিয়ে নিলাম। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়েই মথে নেব ভালো করে। এবার আমি দেখো আমি অন্য একটি ডিশে তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে আমি ভালো করে মথে নেব। এখনো অনেকটাই গরম আছে, গরম একটু গরম থাকতে থাকতে মথে না নিলে ভালো করে মথে নেওয়া যায় না। আমি হাতে একটু চালের গুঁড়ি মাখিয়ে তারপরে মথে নিচ্ছি। তো হয়ে গেল আমার মথে নেওয়া। এখন আমি একটি প্লেট দিয়ে ঢেকে রাখলাম, তারপর চলে যাব। এই দেখো এখানে আমরা চলে আসলাম। সিয়াই পিঠা কিংবা অনেকে বলে চুই পিঠা, এটা কাটার জন্য। তো এটা আমরা বিভিন্নভাবে খাইতে পারি, যেমন মাংসের সাথে অনেকে সিদ্ধ করে খায়, অনেকে আবার দুধ দিয়ে রান্না করে খায়, দুধ অনেকে আবার রসের ভিতরে দিয়ে রান্না করে খায়। তো আমি আজকে গুড় আর সামান্য একটু গুড় দেবো আর চিনি দিয়ে রান্না করব দুধ দিয়ে। যাকে বলে দুধ সিঁয়াই পিঠা, আমাদের গ্রামে বলে সিঁয়াই পিঠা। এখানে আমি আর আমার মা দেখো দুইজনে কাটতেছি, আমার মেয়ে হচ্ছে লেচিটা করে দিচ্ছে। সেই পিঠাটা আমরা দুইজনে কাটতেছি, এর জন্য আমার মেয়ে আমাদের সাথে লেচি কেটে পারতেছে না, আমিও একটু লেচি কেটে নিলাম।
আসলাম রান্নাঘরে এবার দুধ জাল করে নেব প্রথমে আমি 2 লিটার দুধ নিলাম দেখো 2 লিটার দুধ জাল করার পরে অনেকটাই কমে গেছে যার জন্য আমি আরো 1 লিটার দুধ কিনে নিয়ে আসছিলাম তারপরে এখানে আমি গুঁড়ো দুধও দিয়ে দেব মোটমাট আমি 3 লিটার দুধ দিলাম আর হচ্ছে সঙ্গে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব 2 টুকরা তেজপাতা আর হচ্ছে দারচিনি আর এলাচ আর হচ্ছে লবঙ্গ দিয়ে দেব এই ফ্লেভারটা ভালো আসবে দেখো আমি 2 কাপের মতো এর সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম যাতে টেস্ট অনেকটা বেশি ভালো হয় তারপর আমি এখানে এই যে নারকেল দিয়ে দিচ্ছি ফ্রেশ পুরানো নারকেল এখানে যদি গাছের যে দুমড়ো নারকেলগুলো হয় মানে চুনো নারকেল না সেটা দিলে আরো বেশি মজা হয় তো এটা আমরা এখন শহরের পরে কোথায় পাবো এর জন্য আমি আর ফ্রেশ পুরানো নারকেল দিয়ে দিছি এখন দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দেব মানে যতক্ষণ মিষ্টি না হয় ততক্ষণ আমি দিতে হবে তাতে যতটুকুই লাগুক যে যার যতটুকু মিষ্টি খাবে সে সেই পরিমাণে দেবে তো আমার দুধটা দেখো ফুটে উঠছে এখন আমি পিঠাগুলি দিয়ে দেব তারপরও বন্ধুরা আমার দুধের থেকে পিঠাটা একটু বেশি হয়ে গেছিল তো এটা কোনো ব্যাপার না খেতে কিন্তু অনেকটাই স্বাদ হয়েছিল আইসক্রিম স্বাদ হয়েছিল এটাই তো পিঠাগুলি দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নাড়তে থাকবো অনেকটাই রসমালাইয়ের মতো হয়েছে খেতেও অনেক অসাধারণ হয়েছিল তোমরাও এভাবে খেয়ে দেখো কেমন লাগে বন্ধুরা কেমন লাগলো আমার সিঁই পিঠা রান্না করাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে হ্যাঁ বিভিন্ন পাত্রে পাত্রে আমি উঠিয়ে নেব বন্ধুরা আমার আজকের রেসিপিটা এ পর্যন্তই চলে আসব আরেকটি রেসিপি কিংবা ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার সঙ্গেই থেকো আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ